সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেল ইউডুপের ফেসবুক পেজ এবং স্টেট ডায়লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিজাহদ ফৈসল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকা চাই প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আপনারা শুনেছেন ইতিমধ্যে যে রায়হান সিলেটের যে চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলা সেই হত্যা মামলা সাত মাস পরে পিবিআই তারা তাদের রিপোর্ট দিয়েছেন এবং সেই রিপোর্টে প্রিয় দর্শক তারা যেটি উল্লেখ করার চেষ্টা করেছেন আপনারা বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের মনে আছে কিনা জানি না রায়হান যখন রায়হানকে যখন হত্যা করা হয় তখন পুলিশ দাবি করেছিল যে রায়হান চিন্তাইয়ের সাথে জড়িত গণবিটুনিতে রায়হানকে হত্যা করা হয়েছে গণপিটুনি আপনারা বিষয়গুলো লক্ষ্য করবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি প্রথম পুলিশ দাবি করেছে তার মানে কি পুলিশ তাকে মারে নাই ওকে চিন্তাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান তারপর যখন আন্দোলনের দানা বেঁধে উঠেছিল সিলেটে তখন বেরিয়ে আসলো কি যে পুলিশ হেফাজতে বন্দরবাজার পুলিশ পারিতে রায়হানকে পিটিএ মেরা ফেলা হয় মেরে ফেলা হয়েছে কে মেরেছে পুলিশ মেরেছে পুলিশকে আকবর তারপর তো আকবরের কে ভারত থেকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসা হয়েছে কীভাবে আসা হয়েছে সেই সব নাটক আপনারা দেখেছেন তারপর পিবিআই এবং যে সিলেটের নেতারা ছিলেন তাদের নাম মুখে নিতে আমি চাই না ওরা তো নেতা না ওরা হচ্ছে মানুষের ইস্যু নিয়ে জীবন মরণ সমস্যা নিয়ে ওরা রাজনীতি করে এদের ব্যাপারে আমার বলার কিছু নেই আপনারা দেখেন নাই পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কতদিন পরে গিয়েছিলেন রায়হানের বাড়িতে তারপর নেতারা গিয়ে বলেছিলেন যে বেশি ভিড়ের মধ্যে যাবেন না এইসব আমরা শুনেছি এখন ফাইনালি পিবিআই বাইশ পৃষ্ঠার যে অভিযোগ তারা অভিযোগে তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে একু এগারো অক্টোবর লাস্ট ইয়ার গোলাপগঞ্জের প্রতারক সাইদুল শেখ ও রনি শেখ রাত একটা পাঁচচল্লিশ মিনিটে কাস্টগড় সুইপার কলোনি থেকে চার পিস ইয়াবা ক্রয় করে প্রিয় দশক চিন্তা করেন মানে সাজানো এই যে এইগুলো যে তারা সাজায় তারা কি মনে করে এই যে পিবিআই যেগুলো সাজাইছে এইগুলো অভিযোগপত্র এই অভিযোগপত্র তারা সাজাইছে এখন রায়হানকে ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা চলছে এখন আমি যেটি বুঝতে পারছি ক্রয়গত ইয়াবাগুলো আসল নয় তারা বুঝতে পারেন এরপর এই ঘটনাকে কেন্দ্র করে রায়হান আহমদ মারপিট করে সাইদুল শেখের কাছ থেকে মোবাইল ও নয় টাকা নিয়ে যান এইসব কে সাজায় রে বাই পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আপনারা এইগুলো সাজান ফাইজলামি করেন সাত মাস পরে দিচ্ছেন রিপোর্ট তারপর বারবার যখন আপনাদেরকে প্রেশার দেওয়া হয়েছে আপনারা সেটি দেন নাই আপনারা টাইম সময় নষ্ট করেছেন আপনারা সময় নষ্ট করে এই নাটক বানিয়েছেন রায়হানকে রায়হান ইয়াবা আসল না নকল সেটা পরীক্ষা করতে গিয়ে তারপর পুলিশের সাথে মারামারিতে এখন রায়হান মারা গেছে এটি তো বুঝাতে চাচ্ছেন নাকি আইনের ফাঁক ফুকুর দিয়ে আপনারা বেরিয়ে যেতে চান এটা হবে না এটার নাম সিলেট মনে রাখবেন সিলেটে ফাইজলামি চলবে না নেতা খেতারা যারা আছেন বলে দেই বাইশ বেসে যাবেন আপনারা বেসে যাবেন আপনারা কিন্তু আপনারাও এই পুলিশ পুলিশদের সাথে করতেছেন আপনারা পরিষ্কার বক্তব্য পরিষ্কার বাসায় বলে দিতে চাই রায়হান হত্যা নিয়ে আর কোনো দুম্রজাল সৃষ্টির চেষ্টা করবেন না রায়হান হত্যা নিয়ে নাটক সাজাবার চেষ্টা করবেন না পরিষ্কার বাসায় আপনারা যখন বলেছেন প্রথম বলেছেন গণপিটুনিতে রায়হান মারা গেছে চিন্তাই কালে আর এখন সাজাইছেন ইয়াবান নাটক ফাইজ দামি করেন আমাদের সাথে কি মনে করেন মনে করেন যে মানুষ কথা বলবে না আপনাদের নেতা নেত্রীরা কথা বলবে না নেতানাত্রীরা অবশ্য কথা বলার কথা না কারণ উপর থেকে বলে দেওয়া হবে আপনার এই আছে আপনার এই সমস্যা আছে নেতা সাবধান আপনার তো চরিত্র ভালো না আপনাকে ফুটা করিয়া দেব ফুটা করিয়া দেয় কিন্তু সিলেটবাসী যারা আছেন রায়হান হত্যার ব্যাপারে আন্দোলনে যেতে হবে আপনাদেরকে আর কোন নেতাকে আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের কোন নেতাকে দ্বারে কাছে মিশতে দিবেন না কারণ এগুলা মানুষের রাজনীতি করে না এরা এরা তাদের রাজনীতি করে তারা কি পেল কি হলো এমপি হবে মন্ত্রী হবে চেয়ারম্যান হবে এটি নিয়ে তারা ব্যস্ত সিলেটের সাধারণ মানুষ সাধারণ মানুষকে নেতৃত্ব দিতে হবে এবং আমি যেটি মনে করি প্রবাসে যারা রয়েছেন লন্ডন আমেরিকা এবং ইউরোপে যারা রয়েছেন আপনারা আপনাদেরকে একটি মুখ্য ভূমিকা পালন করতে হবে বাদ দেন বাংলাদেশে সিলেটের আপনি অনেকেই ভয় পান কথা বলতে ভয় পান বলেন ভাই আমার তো সিলেটে যেতে হবে আরে ভাই সিলেটে আপনি নাই ভাই গেলেন আপনাকে তো করোনা ছেড়ে দিয়েছে অনেকেই তো আমাদের বন্ধু বান্ধব অন্যকে তো নাই করোনায় ভালো কিছু করেন এই রায়হান হত্যায় লন্ডনে আমেরিকা যারা রয়েছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই ইউরোপে প্রবাসে যেসব দেশ থেকে কথা বললে কোনো সমস্যা হবে না সৌদি আরব মধ্যপ্রাচ্যে যারা আমাদের লোকরা রয়েছেন আপনারা দয়া করে কোনো কথা বলবেন না আপনারা কারণ তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে লন্ডনে আমেরিকা এবং ইউরোপে যারা রয়েছেন আপনাদের কথা বলতে কোনো সমস্যা নেই কথা বলুন সম্পত্তি তো নিজে কামাই করেছেন নিলে নিয়ে যাক আমি কি সম্পত্তির বদল করি নাকি আমাকে ওই দিন বলা বলা হয়েছে যে তো সম্পত্তি যা আসে নিয়ে যাবে আমি বলছি নিয়ে যাক সম্পত্তি দিয়ে কি করবেন ভাই কালকে তো পরে মরে যাবেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে সাত মাস পরে দিছে রিপোর্ট সেই রিপোর্টে এখন ইয়াবার নাটক সাজাইতেছে এখানে রায়হান নাকি ইয়াবা নিয়ে খেলছে ইয়াবা নিয়ে তো খেলেন মিয়া আপনারা ইয়াবার নাটক তো আপনারা করেন রায়হান কেন করবে আমি পরিষ্কার বাসায় বলতে চাই রায়হানকে হত্যা করেছে আকবর এবং তার সাথে সব পুলিশ জড়িত দ্রুত সম্ভব বিচার করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে জুলিয়ে দেন আর নাটক করেন না আইনের ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন না এনাফ ইজ এনাফ আপনাদের ফাইজ নামি আমরা দেখেছি মন্ত্রী এমপি কোন এমপি আজ পর্যন্ত পার্লামেন্টে রায়হানের বিষয়ে কথা বলে নাই সিলেটে নাকি এগুলো এমপি আমাকে বলা হয় উনি লন্ডনে বসে লম্বা লম্বা কথা বলে দেশে আসেন আরে বেটা দেশে আমি কি যাবো আমি কি দেশে ছিলাম না আমি তো দেশ থেকে বের হয়ে এসেছি কেন এসেছি বুঝস রা বিদেশে যারা আসছে তারা কেন আসছে কারণ তোদের ফাইজলামির কারণে অনেকে অনেক কিছু করতে পারে না অনেকে অনেক কিছু বিক্রি করে দেশে চলে যায় তারপরে সেখানে গিয়ে কিছু করতে পারে না সেসব নামের অবসান হবে বাইব না যে আমরা দেশে আসবো না আমরা আসবো দেশে আসব দেশকে ঠিক করতে হবে আগে আরেকটি কথা বলে দিতে চাই যেসব মন্ত্রী এমপি চারে বসে বলেন বিদেশে বসে উস্কানি দিচ্ছে লন্ডনে বসে আমেরিকায় বসে বলে দিতে চাই মনে রাখবা ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যেভাবে মনে রাখবা লন্ডনে তখন প্রবাসী ছিল একমাত্র লন্ডনে আমার বাপ চাচারা বাংলাদেশ সৃষ্টিতে সহযোগিতা করেছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এইটিন পাউন্ডস থেকে হাফ মিলিয়ন পাউন্ডস করেছে আমার বাপ চাচা মুখ সামনে কথা বলবেন আমার লন্ডন আমেরিকা ইউরোপের প্রবাসীদের ব্যাপারে মুখ সামনে কথা বলবেন আমাদের অবদান রয়েছে তোদের কোনো অবদান নেই তোরা মন্ত্রী এমপি হয়েছ মানুষের কোনো উপকার করস না তোরা তোরা নিজেরা আঙ্গুল ফুলে বটগাস হয়েছস বেডা আর প্রবাসীরা কারো এক টাকাও মানে নাই দুই টাকাও মানে নাই অতএব প্রবাসীরা কথা বলবে এবং লন্ডনে আমেরিকা যারা রয়েছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব সোশ্যাল মিডিয়ায় আপনারা তথ্য নিয়ে তত্ত্ব উপাত্ত নিয়ে কথা বলবেন কোনো আজে মাঝে কথা বলার দরকার নেই তত্ত্ব উপাত্ত নিয়ে যদি আপনি সারাদিন কথা বলেন আপনি বলতে পারবেন সেখানে মিথ্যা নেওয়া মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই আর ওরা যারা কিসে এই আপনার বাংলাদেশ থেকে জুজুর বয় দেখায় আমাদেরকে সিকিউরিটি অ্যাক্টে ঢুকাই দিব আরে কিসের সিকিউরিটি অ্যাক্ট সিকিউরিটি অ্যাক্ট করেছ ভুটারবিহীন সংসদ করে সিকিউরিটি অ্যাক্ট করেছ দ্বৈত নাগরিকত্ব বাতিল করে দেওয়ার চেষ্টা করেছ আমরা সব বুঝি এইসব কোথা থেকে আসে কার ব্রেইন থেকে আসে আমরা জানি না প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিও আপনারা শুনেন দয়া করে আমার ভিডিওটি আপনাদেরকে আমি লাইক শেয়ার চাই না আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদেরকে কথা বলে আপনারা কমেন্টস করবেন এবং সিলেটবাসীকে আমি একটি কথা বলতে চাই সিলেটবাসী ঐক্যবদ্ধ হন আমার টাকায় পদ্মা সেতু হয় আমার বাপতাচার অবদানে বাংলাদেশ হয় সিলেট শহর হয়েছে একটি বস্তি এলাকা আপনি বুলায় যান রাজশাহী যান ওইসব দেখবেন আপনি উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে সেটি নিয়ে আরেকদিন কথা বলবো তবে আজকে যেটি বলতে চাই রায়হান হত্যার বিচার দ্রুত করে ফেলেন এটি নিয়ে আর ফাইজামি করেন না সরকারকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যদি না করেন আর ওই পিবিআই এর রিপোর্ট টিপোর্ট ওইগুলো বাদ দেন আকবরকে এবং আকবরের সাথে যেসব সহযোগীরা রায়হানকে পিটিয়ে পিটি হত্যা করা হয়েছে তাদেরকে ফাঁসিতে জুলান সিম্পল ব্যাপার এইখানে আর অভিযুক্ত অভিযোগ বাইশ পৃষ্ঠার অভিযোগ দেওয়ার দরকার নেই আর এস পি মহোদয়ের প্রেস ব্রিফিং করার দরকার নেই কারণ প্রেস ব্রিফিং করে সাংবাদিক তো প্রশ্ন করতে পারে না ভাই সাংবাদিকের কোনো কি আছে রাইটার্সে প্রশ্ন করবে যদি উল্টাপাল্টা কথা বলে সাংবাদিক রাতে নিয়ে ধরে নিয়ে আসেন এই হচ্ছে আপনাদের কাজ কারবার প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের বল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম